আমাদের কি কথা বন্ধ, তাই না? কোনো কথা চলবে, কথা চললে সমস্যা নেই। আচ্ছা, আমাদের মূল মন্ত্র হলো ইউনিভার্সাল অ্যানালিটিক্স, যেটাকে আমরা এতদিন জেনেছিলাম। ওটাকে আসলে গুগল একটি স্ত্রী ছিল, যার নাম ছিল ইউনিভার্সাল অ্যানালিটিক্স। আর 2005 থেকে 2012 সাল পর্যন্ত যেটা সেটা ছিল, সেটাকে বলা হতো ক্লাসিক গুগল অ্যানালিটিক্স। তো ওইটারই আপডেট ভার্সন এসেছিল হচ্ছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স। আর ইউনিভার্সাল অ্যানালিটিক্স মানে আমরা যে গুগল অ্যানালিটিক্স করি না, ওইটার আসলে গুগলের অফিসিয়াল নেম হলো ইউনিভার্সাল অ্যানালিটিক্স। এখন আমরা গুগল অ্যানালিটিক্সই করব, যার অফিসিয়াল নেম হলো গুগল অ্যানালিটিক্স 4, GA4, যেটাকে আবার বলতেছে ওয়েব প্লাস অ্যাপ একই প্ল্যাটফর্মে খেলা হবে। তো গুগল অ্যানালিটিক্সে মানে ইউনিভার্সাল অ্যানালিটিক্সে যেটা ছিল সেটা হলো এই দেখেন, ওরা হচ্ছে পেজ ভিউ, তারপরে বিভিন্ন কাস্টম ইভেন্ট, অথবা হচ্ছে ধরেন যে যে কত টাইম ইউজার টাইমিং, তারপর হচ্ছে ই কমার্সের যে ট্রানজেকশন গুলো, মানে ট্রানজেকশন একটা ইভেন্ট হিসেবে ধরতো, কিন্তু ওটার নাম ছিল ট্রানজেকশন। এবার যেটা করছে এই অ্যানালিটিক্স 4-এ, যেটা করেছে ওরা হচ্ছে যে এটা নামই দেয়া হয়েছে হচ্ছে যে ইভেন্ট ড্রাইভেন ডেটা মডেল, এবং এটা 100% হচ্ছে মেশিন লার্নিং। কেন এটা করেছে? এটা করেছে যাতে ইউজারের বিহেভিয়ারটা আরো ভালো বোঝা যায়। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা হলো যেমন ধরেন আপনি একটা মোবাইল অ্যাপ, ধরেন যে আপনি একটা মোবাইল অ্যাপ ইউজ করেন, যে মোবাইল অ্যাপটা নিয়ে আপনি কি দৌড়ান, ধরেন ওই যে দৌড়ালে কিছু অ্যাপ আছে না, কত স্টেপ গেলেন, কত কি করলেন, কত স্পিডে গেলেন, এটা না, জি ভাইয়া, এটা কিন্তু বোঝা যায়। এই অ্যাপটা ধরেন যে আপনি ওপেন করে রেখে দিচ্ছেন, আপনি দৌড়াচ্ছেন, কিন্তু আপনার মোবাইল স্ক্রিনটা অফ। 1 ঘন্টা আপনি দৌড়াচ্ছেন, 1 ঘন্টা পরে যে আবার মোবাইল স্ক্রিনটা ওপেন করেন না, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু, ব্যাক এন্ডে না, এটা আসলে ফোরগ্রাউন্ডই বলে, মানে ফোরগ্রাউন্ডে কিন্তু অ্যাপটা চলতেছে, নট ব্যাক এন্ডে, অ্যাপটা তো চলতেছে কিন্তু আপনি দৌড়াচ্ছেন, যে কারণে তো সে ট্র্যাক করতে পারতেছে, ঠিক না? কিন্তু আগের মডেলে যেটা ছিল ইউনিভার্সাল অ্যানালিটিক্সে, সেটা হলো যে ও এটা কাউন্ট করতো অ্যাজ এ পেজ ভিউ, মোবাইল অ্যাপের ক্ষেত্রে এটাকে বলা হতো স্ক্রিন ভিউ, এইটুকুর বেশি সে অ্যাট্রাক্ট করে না। কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 যেটা হচ্ছে ইভেন্ট ড্রাইভেন, মানে এই যে আপনি অ্যাপটা ওপেন করলেন এটা একটা ইভেন্ট, আপনি অ্যাপটা ওপেনই রেখে আপনি হচ্ছে যে আপনার মোবাইলের কি করলেন, মোবাইলের ওটাকে কি বলে, মানে মোবাইলটা লক করে রাখলেন, কিন্তু অ্যাপ ফোরগ্রাউন্ডে বা ব্যাকগ্রাউন্ডে চলতেছে, এই যে লক করলেন এটাও একটা ইভেন্ট। এরপরে আপনি 1 ঘন্টা দৌড়ালেন, আবার যে ওপেন করলেন এটাও একটা ইভেন্ট। এই ইভেন্ট মানে প্রত্যেকটা জিনিস, এই ইভেন্ট গুলোকে ট্র্যাক করার কারণে সে ইউজারের বিহেভিয়ারটা আরো পারফেক্টলি বুঝতে পারতেছে, ব্যাক এন্ডে কাজ করতেছে কি মেশিন লার্ন এই বিহেভিয়ার বোঝার জন্য। এই কিন্তু আগে ওরা জাস্ট স্ক্রিন ভিউ হয়েছে একটা, এটাই ধরতো, এই জন্য এটাকে বলা হচ্ছে যে মেশিন লার্নিং বেস ইভেন্ট ড্রাইভেন ডেটা মডেল ব্যবহার করা হয়েছে গুগল অ্যানালিটিক্স 4-এ। প্রত্যেকটা জিনিস, আগে যে পেজ ভিউ কাস্টম ইভেন্ট, এখন সব ইভেন্ট, প্রত্যেকটা জিনিসকে বলতেছে ওরা কি, আগে ইউনিভার্সাল অ্যানালিটিক্স এ এই প্রপার্টি গুলো ছিল, অ্যাপ স্ক্রিন ভিউ সেটাও এখন ইভেন্ট, ইউজার কত সময় ধরে থাকতেছে, একটা ট্রানজেকশন হয়েছে ই কমার্সে সেটাও একটা ইভেন্ট, সোশ্যাল মিডিয়া থেকে কে কে আপনার ওয়েবসাইটে আছে সেটাও একটা ইভেন্ট, আর এমনিতেও আর কিছু ইভেন্ট ছিল, যেমন যে স্ক্রল ডে, তারপর হচ্ছে ডাউনলোড কত, এগুলো আমরা ইভেন্ট আকারে কিন্তু বসাইছি ফেসবুকে, দেখছেন না? এবং পেজ ভিউ হিসেবে ছিল, এখন সেটা ইভেন্ট। আপনারা কি বুঝতে পেরেছেন যে ইভেন্ট আর আগের মডেলের মধ্যে পার্থক্যটা কি? এক্সাম্পলের মাধ্যমে যে ও আরো ক্লিয়ারলি ডাটাটা দেখতে পারতেছে। এরকম আরো খুব সুন্দর সুন্দর আছে আর কি, দেখেন ও আগে ফোকাস করতো যে পেজ ভিউ ইভেন্ট, এখন শুধুমাত্র ইভেন্ট এবং ইউজারের অ্যাকশন। খুব খেয়াল করে দেখেন কিনা, একজন পেজ ভিউ রেখে দিছে, নো অ্যাকশন না, এখন হচ্ছে যে ওরা ইভেন্ট মানে হচ্ছে ইউজারের অ্যাকশন, তার মানে একটা ওয়েবসাইটে আসার পর আপনি যা যা করেন, নাচেন, ধরেন, ঘোরেন, ফেরেন, অ্যাড টু কার্টে ক্লিক করেন, চেক আউটে গেলে, অমুক তমুক যা করেন, সবকিছু কি ইউজার অ্যাকশন, দ্যাট ইজ কল ইভেন্ট। এই ইভেন্ট মানে প্রত্যেকটা জিনিসকে টুকরো 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 করে সে ট্র্যাক করবে, দেন ওর ব্যাক এন্ডে মেশিন লার্নিং থাকবে,
ইউজারের বিহেভিয়ারটা প্রপারলি বোঝার জন্য। এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর মেইন মূল মন্ত্র। কথা বোঝা গেছে? এই যে ডাটা স্ট্রিম, ডাটা স্ট্রিমটা ওরা কিন্তু বলছে কি দেখেন, যে ওটা ছিল ওয়েব অ্যাপ, অ্যাপ ওয়েব প্লাস অ্যাপ অ্যান্ড্রয়েড আর হচ্ছে ইয়া, আর এদের হচ্ছে ডাটা স্ট্রিম হচ্ছে যে ডিফারেন্টলি ডিফারেন্টলি কানেক্ট হচ্ছে, যেটা হচ্ছে ওয়েবের জন্য ওয়েব, অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড, আইওএস, আর ওটা হচ্ছে অ্যাপের মধ্যে অ্যান্ড্রয়েড আর আইওএস ভাগ ছিল। এটা শুধু পার্থক্য করছে ইন্ডিভিজুয়ালি। এবং অ্যাপ কানেক্ট করতে হলে এখানে হচ্ছে আপনার ওই ফায়ারবেজের সাথে কানেক্ট করতে হবে, এবং ফায়ারবেজ কিন্তু, ফায়ারবেজও কিন্তু একটা অ্যানালিটিক্স, ওই ফায়ারবেজটা আবার ছিল কিন্তু এই ইভেন্ট মডেল, মানে প্রত্যেকটাকে ইভেন্ট হিসেবে ধরতো। এইবার সে মার্জ করে ফেলছে, যে কারণে ফায়ারবেজের আপাতত দরকার হচ্ছে না। এখানে আরো বেশ কিছু কথাবার্তা আছে, যখন আমরা হচ্ছে দেখা আছে কোর্স করাবো তখন আমি বলবো, আপাতত এটা আমি আর দেখাচ্ছি না। বুঝতে পারছেন? মানে জাস্ট মেন জিনিসটা বোঝানোর ট্রাই করলাম। এইবার আমরা যেটা করব সেটা হলো, যখন কোর্স করবো তখন বিস্তারিত আলোচনা করবো, এখন আর করছি না। এখন ধরেন আমি চাচ্ছি যে আমার এই পিমার্ট ওয়েবসাইটে কিভাবে আমরা হচ্ছে যে অ্যানালিটিক্স ফোরটা ইয়া করতে পারবো। এখানে দুইটা অপশন আছে, যেহেতু ওরা বুধবারে, গত বুধবারে লঞ্চ করেছে, সেহেতু হচ্ছে ওরা একটা আপগ্রেড করার সুযোগ দিয়েছে। আপগ্রেড করার সুযোগ মানে হলো, যেমন অলরেডি আপনার একটা অ্যানালিটিক্স আছে, এখন ওই অ্যানালিটিক্স যে আছে ওই অ্যানালিটিক্স অলরেডি আপনি ইভেন্ট ইভেন্ট অনেক কিছু বসায় ফাটায় ফেলছেন না, ওই জন্য ওরা আপডেট করার সুযোগ দিয়েছে যাতে ওইগুলো নিয়ে আসতে পারে। কিন্তু বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে কিছু একটু, যেমন হচ্ছে যে 15-20 সেকেন্ড, যেমন হচ্ছে যে অ্যানালিটিক্স ফোরে কিছুটা সময় লাগে ডাটাগুলো আসতে, মানে এখনো হচ্ছে যে একটু আরেকটু পলিশ করতে হবে, এখনো কিন্তু বেটা ভার্সনে আছে। দাঁড়ান আমরা একটু যাই, আমার কথা কি শুনতেছেন আপনারা? এখনো বেটা ভার্সন আছে, এটা আমরা এই প্রবলেম গুলো দেখতে পারবো না, যে কেন হচ্ছে যে আমরা, মানে গুগল নিজেই সাজেস্ট করছে যে ভাই তুমি প্যারালালি ইউনিভার্সাল অ্যানালিটিক্স টা রাখো, পাশাপাশি তুমি হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4টা ইনস্টল করো, কারণ এখনো বেটা ভার্সনে আছে, যদিও লঞ্চ করেছে কিন্তু বেটা, কারণ ওরা হচ্ছে এখন অ্যানালিটিক্স কতগুলো ওয়েবসাইট আছে জানেন? ফর্টি থেকে 50 মিলিয়ন ওয়েবসাইটে অ্যানালিটিক্স ব্যবহার করা হয়, জানতেন এই ডেটা? আজকে জানলাম। 40 to 50 মিলিয়ন ওয়েবসাইটে অ্যানালিটিক্স ব্যবহার করে, তো এখন ওরা বেটা ভার্সন ছাড়ছে, আস্তে আস্তে ওরা চলে আসবে ওখানে। আচ্ছা, এটা কিন্তু আমার ইউনিভার্সাল অ্যানালিটিক্স, খেয়াল করে দেখেন কোন ওয়েবসাইটের জন্য করব, এই pmart.com.bd, ভালো কথা, এটা আমার টুডে আর টুমোরো করাও লাগবে অফিসিয়াল কাজ। এই এর ট্যাগ ম্যানেজার কোনটা, ট্যাগ ম্যানেজার সেটআপ তো আমরা দেখাবো না, যেহেতু আমরা এটা জানি, যখন আমরা গুগল অ্যানালিটিক্স এর কোর্স করাবো তখন আবার একদম প্রথম থেকেই শুরু করব। তাহলে আমরা ট্যাগ ম্যানেজারটা ওপেন করে রাখলাম ইউনিভার্সাল অ্যানালিটিক্স কার, এই ওয়েবসাইটের জন্য। তো গুগল বলছে তুমি প্যারালালে রাখো, তো এটা এখন আমরা কিভাবে ইনস্টল করে একটু দেখি। আর এটা আমরা যেটা শিখে আসলাম যে মোটামুটি যে ইভেন্ট ড্রাইভেন, সেটা আমরা একটু দেখতে পারবো, প্র্যাকটিক্যালি দেখতে পারবো, খুব মজার। কোথা থেকে যাব? এই চলে যান অ্যাডমিনে, অ্যাডমিনে গেলে পরে আমরা কি পাবো, অ্যাডমিনে গেলে এই যে আমরা ক্রিয়েট প্রপার্টি, এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে অ্যাকাউন্ট থাকে, প্রপার্টি থাকে মানে কোন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের জন্য, এবং হচ্ছে ভিউ থাকে মানে যেখান থেকে আপনি ডাটা গুলো দেখেন। এই দেখেন এখানে লিখেছে আপগ্রেড টু GA4, বাট এটা আমরা করছি না, আমরা পিমার্ট, এটা আমার ইউনিভার্সাল অ্যানালিটিক্স থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আরেকটা করব এই ওয়েবসাইটের জন্য, এই যে ক্রিয়েট প্রপার্টি, অ্যাকাউন্ট আমার একটাই। এইখানে দেখেন প্রপার্টি নেমটা আমরা দিয়ে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ পিমার্ট GA4 লিখে দিলাম, মানে গুগল অ্যানালিটিক্স 4, ঠিক আছে। এটা আমরা যে টাইম জোন অনুযায়ী ডাটা দেখতে চাই সেই টাইম অনুযায়ী আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, কারেন্সি আমরা অবশ্যই ডলার দেখতে চাই, একদম নিচে চলে যাও, এখানে বাংলাদেশ কিন্তু নাই,
গুগল অ্যানালিটিক্সে আমরা যখন এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং করি, যেমন এখানে যদি আপনি দেখতে পারবেন, ওইখানে কিন্তু আমরা কি করতে পারি, ওইখানে কিন্তু যখন আপনি ডেটা দেখেন তখন কিন্তু আমার ওই ওয়েবসাইট কিন্তু বাংলায়, এ দেখেন টাকায়, কিন্তু এখানে কিন্তু ও ডলারে দেখায়। আপনি এটা একটু সিলেক্ট করে দেন, একটু এদিকে চলে আসেন, এখানে আমার কিসে দেখায়, ডলারে দেখায়, কিন্তু এই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু কনভার্ট করে ডলারে দেখায়। কারণ কি জানেন, কারণ হচ্ছে অ্যানালিটিক্সে বাংলা ল্যাঙ্গুয়েজ নাই, আফসোস, মানে কারেন্সি বাংলা নাই আর কি, বিডিটি নাই, এখানে আমরা ইউএস ডলারে চলে গেলাম। ওকে, এখানে এসো অ্যাডভান্স একটা জায়গা আছে খুবই ভালো, এটা যখন সিলেক্ট করেন তাহলে বলতেছে যে তুমি একই সাথে দুইটাই করতে পারো, মানে এই মুহূর্তে, মানে আজকে যে ওয়েবসাইটে জন্ম হয়েছে তার জন্য গুগল জায়গা রেখেছে যে ভাই তুই একসাথে ইউনিভার্সাল অ্যানালিটিক্সটাও কর, GA4টাও কর। অথবা আপনি এটা চান না, যারা একদম নতুন আজকে করতে যাচ্ছে, মানে আজকে যারা গুগল অ্যানালিটিক্স করতে যাচ্ছে তারা কিন্তু এই বিপদে পড়বে, তাদের এই অ্যাডভান্স মোডে এসে যদি আপনি ইউনিভার্সাল অ্যানালিটিক্স করতে চান, তাহলে যদি সিঙ্গেল শুধু ইনভার্টার, তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনি এই রকম উইন্ডো পাবেন। আর বাই ডিফল্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন বস অ্যানালিটিক্স 4, মানে সরি অ্যানালিটিক্স 4 পেয়ে যাবেন। তো আমার এটা দরকার নেই, আমি যেভাবে আছে ওইভাবে, আমি শো অ্যাডভান্সে যাচ্ছি না। কিন্তু এখন যারা অ্যানালিটিক্স করতে যাবে, মানে গত বুধবার থেকে যারা হচ্ছে কারো নতুন ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন করতে যাচ্ছে, তারা কিন্তু এই রকম পাবে, এবং দিন শেষে নেক্সট স্টেজ করে এসে দেখবে অন্য রকম একটা উইন্ডো, কিন্তু অ্যানালিটিক্স তো এরকম না। সো তাদের জন্য হচ্ছে শো অ্যাডভান্সে যে এই যে এইখানে সিলেক্ট করে হয় বোথ করে ফেলতে হবে অথবা এটা ক্লিক করে করে ফেলতে হবে। ঠিক আছে, তো আমরা এগুলো কিছুই করলাম না, আমরা এটা তুলেই দিলাম, আমরা নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে আমরা জাস্ট হচ্ছে যে আমরা গুগল অ্যানালিটিক্স 4ই করবো, তো এই জন্য আমরা এখানে আসলাম, আমরা আর ওইদিকে গেলাম না, আমরা বোধ করলাম না, যেহেতু আমরা ওই পাশে একটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স আছেই। সো আমি শুধুমাত্র এখন ইউনিভার্সাল অ্যানালিটিক্স মানে ইয়া করবো আর কি, GA4 করবো। তো এই বিজনেসটা আমার হচ্ছে শপিং, যেহেতু ইয়া আমার এই কোম্পানিতে ধরেন যে এই মিডিয়াম লেভেলের হাউ, এই ডাটাটা কিন্তু ফেসবুক মানে গুগল পাচ্ছে। ঠিক আছে, আমি হচ্ছে মেজার কাস্টমার এঙ্গেজমেন্ট, সাইট অ্যাপ অপটিমাইজ মাই সাইট, এবং মেজার এই ডাটাগুলো কিন্তু, এই যে বেটা ভার্সন, এই ডেটা কিন্তু পৃথিবীর কোথাও যাবে না। এই ডেটাগুলো আমার কাছে নিচ্ছে কেন জানেন, এই ডেটাগুলো হচ্ছে গুগল অ্যানালাইসিস করবে, এই ডেটা কোথাও লাগবে না। গুগল অ্যানালাইসিস করবে যে যে বেটা ভার্সন যারা যারা ইনস্টল করেছে তাদের বিজনেস কোন ধরনের, কত কোন লেভেলের বিজনেস, তারা কি কি করতে চাচ্ছে, এইবার তারা এই ম্যাট্রিক্স গুলো আলাদা করবে যে গুগল অ্যানালিটিক্স এত স্মল মিডিয়াম এতজন ব্যবহার করে, বড়রা এতজন ব্যবহার করে, এই কারণে ব্যবহার করে, এটা কিন্তু অটো পেয়ে গেল। দেখছেন কত ভাবে ডাটা নেয় দেখেন, কি এটা কোথাও লাগবে না, এটা গুগল কে আমরা দিলাম ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট করার পর আসতেছে এই যে এসে গেছে, এই দেখেন এখানে হচ্ছে iOS অ্যাপ, যখন সেট আপ করবেন এই যে iOS বান্ডল আইডি অ্যাপ নেম, এই জিনিসটা হয়ে যাবে খেলা। এই যে কনফিগ ফাইল, অ্যাড ফায়ারবেস এসডিকে এখানে লাগতেছে, অ্যাপ ইনিশিয়েশন, এই জিনিসগুলো বস আমি সত্যি কথা যেটা আমি বুঝি না, মানে এই জিনিসগুলো মানে আমি কখনো এইভাবে করিনি, মানে এই জিনিসগুলো আমার ডেভেলপার করে দিয়েছে, মানে আমি হচ্ছে যে এইভাবে অ্যাড করি নাই আর কি। এই যে কনফিগ ফাইল টাইল হয়তো থাকে, ফায়ারবেজের একটা এসডিকে থাকে, এই যে ইনিশিয়েশন একটা কোড থাকে, তারপরে যে প্রিভিয়াস অ্যান্ড কনফিগারেশন গুগল ক্লাউড প্রজেক্ট, আমি জানি না এখানে কি, অ্যাপ এর একটা এই যে এইরকম একটা নাম থাকে অ্যাপের, এই যে iOS বান্ডল আইডি, যেটা যখন iOS এর জন্য ডেভেলপ করে, যখন অ্যান্ড্রয়েড এর জন্য ডেভেলপ করে, অ্যান্ড্রয়েড এর জন্য আরেকটা নাম আছে, অ্যাপ এর নামটা দিতে হয়, এটা হচ্ছে ইয়া না কোন স্টোরে আছে, এখানে সিলেক্ট করে এই জিনিসগুলো দিতে হয়। যখন হচ্ছে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবে তখন হচ্ছে যে এই যে প্যাকেজ নেম, ওখানে কিন্তু ওইটা ছিল, এখানে হচ্ছে প্যাকেজ নেম, ওইটার হচ্ছে বান্ডল আইডি, আর এটা হচ্ছে প্যাকেজ, এটা থাকে অ্যান্ড্রয়েড এর জন্য, এই জিনিসগুলো আছে। এই জায়গায় আসলে কি হয় দেখি, আচ্ছা ওইগুলো আগে ফিল আপ করে আসতে বলতেছে, এইভাবে এটাও ডেভেলপার দিয়েই করতে হবে বস, বুঝতে পারছেন। আমরা আসলে মূলত করব হচ্ছে ওয়েবের জন্য, ক্লিক করলাম, এবার হচ্ছে যে আমরা কি দিয়ে দিব, সুন্দর করে আমরা এটা দিয়ে দিলাম, সুন্দর করে এটা কেটে দাও, আচ্ছা দেখেও নেই কিনা, কিছুই হয় না, কিছু তো বলে না, আচ্ছা বলবে কোনো এক সময় বলবে অথবা নিয়ে নেবে,
এই দেখেন বলছে, তার মানে হলো এটা অবশ্যই কেটে দিতে হবে, এবার আর সে বলবে না। ঠিক আছে, এইচটিটিপিটা কেটে দেন। হ্যাঁ আচ্ছা পিমার্ট, আমরা হচ্ছে পিমার্ট, স্টিম নেম হচ্ছে পিমার্ট, আচ্ছা অ্যাকাউন্টের নাম দিচ্ছে পিমার্ট, আমরা এখানে পিমার্ট G4 দিয়ে দিই, এখানেও G4 দিয়ে দিই, সমস্যা নেই। এই দেখেন বলতেছে এনহ্যান্স মেজারমেন্ট, এটা আপনি বন্ধ রাখতে পারেন, টার্ন অফ আপনি চালু করে দিতে পারেন, এই জন্য আমাদের আগে কোড বসাইতে হইতো বস। কিন্তু এখন দেখেন এ কি করতেছে, এইটা এখন সে অটোমেটিক্যালি ট্র্যাক করবে, কি কি ট্র্যাক করবে, এটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স ছিল না, যার জন্য আমাদের বসাইতে হইতো পেজ যে ভিউ, এখন এগুলো স্ক্রল, কি কিছুই বসাইতে হবে না? এগুলো এখন আমাদের কিছুই বসাতে হবে না, এই যে GA4 এ অটোমেটিক। কিন্তু এখানে কথা আছে স্ক্রল আবার কি আছে এর মধ্যে, আমার কাহিনী এর আবার ফাঁক ফোকর রাখছে, স্ক্রলে আমরা 25%, 50%, 75% এগুলো বসাতে পারতাম, এই বেটা ওইগুলোই মেজার করবে যেগুলো হচ্ছে 90% স্ক্রল হয়েছে, মানে এরকম করে যতক্ষণ 90% গেলে দেন স্ক্রল, আদারস করবে না। তাহলে আমরা যদি তার আমরা যদি 50% করতে চাই তাহলে আমাদের কাস্টম ইভেন্ট বসাতে হবে, বুঝতে পারছেন? আমরা চাইলে কাস্টম তো করতে পারবো এখান কাস্টমও থেকে, করতে তাই না? পারবো যদি আমার আচ্ছা 25% 50% করতে চাই, এ শুধুমাত্র ওইগুলো ট্র্যাক করবে যাদের যখন কেউ 90% পর্যন্ত করবে। আর গুগল অ্যানালিটিক্সে আরেকটাই আছে যে 10 সেকেন্ড, ইউনিভার্সাল অ্যানালিটিক্সে হচ্ছে যে 10 সেকেন্ডের মধ্যে যদি কেউ চলে যায় তাহলে সেটাকে বাউন্স হিসেবে ধরবে, মানে মিনিমাম তার 10 সেকেন্ড থাকতে হবে, তাহলে সেটা পেজ ভিউ, আমরা দেখবো না, এটা মজা আছে। আচ্ছা আউটবাউন্ড ক্লিক সম্পর্কে আমরা জানি যে আমার ওয়েবসাইট বাদে আমার ওয়েবসাইটে যদি আমি অ্যাফিলিয়েট লিংক দিই, আলি এক্সপ্রেস, তারপর হচ্ছে আলিবাবা বা হচ্ছে যে অ্যামাজনের লিংক দিই, ওই ক্লিকগুলো সে ধরবে, ওই ক্লিকগুলো সে আউটবাউন্ড লিংক হিসেবে ধরবে, কথাটা কি বোঝা গেছে না যায় নাই? আরটা হলো এখানে আরেকটা জিনিস আছে, এই যে পেজ চেঞ্জের বেজ অন ব্রাউজার হিস্ট্রি ইভেন্ট, এটা হচ্ছে যাদের এক পেজের ওয়েবসাইট তাদের জন্য এই টিক চিহ্নটা দিয়ে দিতে হবে, যাতে ব্রাউজার হিস্ট্রি ইভেন্ট গুলো সে ধরতে পারে, যাদের এক পেজের ওয়েবসাইট, তা আমাদের সমস্যা নেই, এটা আমরা দিলাম না দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। হ্যাঁ যেমন আমার এই ওয়েবসাইটটা এক পেজের ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ গুলো তো আমরা অনেক সময় করি ওই ওই রিলেটেড। হ্যাঁ হতে পারে, হতে পারে যে একটাই একটাই পেজের ওয়েবসাইট, সেই ক্ষেত্রে এটা টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। আচ্ছা স্ক্রল আমরা বললাম 90% হবে না, আউটবাউন্ড ক্লিক মানে ওটা আমরা বুঝলাম, সাইট সার্চ আপনি কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, আপনি স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, এবং সেগুলো কিন্তু অবশ্যই সেন্সিটিভ হতে হবে, গুগল আপনাকে ডেটা দেবে যে ওই কিওয়ার্ড কি পরিমাণ সার্চ হচ্ছে। সার্চের আবার দেখেন কিউএস একটা নিয়ম আছে, এইটা আবার শুরুতে থাকতে হবে, তারপরে সার্চ কুয়েরি গুলো দিতে হবে, কিরকম যেমন আমি যদি এখানে কোনো কিছু লিখে সার্চ দিই, মেথড আছে কিউ মেথড, এস মেথড, যেমন আমি যদি এখানে সার্চ দিই দেখেন কি হয়, যেমন হচ্ছে আমি কি দিব, না আমি দিলাম যে BAUTY বিউটি, এই দেখেন আমার কিন্তু এখানে কি আছে এস, না তার মানে আমার হচ্ছে এস মেথড, আমি এখন এই যে এস লিখে এখানে আমার এখানে কিউ আছে, এখানে আমাকে এস লিখে এইবার হচ্ছে আপনি স্পেসিফিক কিওয়ার্ড গুলো দিয়ে দিতে পারেন যে বিউটি অমুক তমুক কমা আকারে, এই জিনিসগুলো নিয়ে আমরা আরো বলবো না এবং আরো শিখবো না, ইসে আপাতত বলে দিলাম, মানে নতুন যে আপডেট গুলো আসছে আর কি। এবং ভিডিও এঙ্গেজমেন্ট এটাও আপনি ট্র্যাক করতে পারবেন, মানে ভিডিওর টাইটেল কি, ভিডিওর কত পার্সেন্ট দেখেছে, এটা কিন্তু আবার ওয়েবসাইট মানে ইসের ভিডিও, ইউটিউবের ভিডিও। এবং আচ্ছা এখানে মনে হয় বলছে বাই ডিফল্ট ভিডিও ইভেন্টস উইল অটোমেটিক্যালি ফায়ার ইউটিউব ভিডিও এমবেড, আচ্ছা যে ভিডিও ইউটিউবের ভিডিও কিন্তু আপনার ওয়েবসাইটে এমবেড করা, ওই ভিডিওগুলো ওয়েবসাইটে এমবেড করা কি আমরা বুঝি? জি ভাইয়া, ওয়েবসাইটে এমবেড করা আপনারা বোঝেন না? হ্যাঁ বুঝি ভাইয়া, মানে ডিরেক্ট ইউটিউবের সাথে আসলে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেয় ওয়েবসাইটে। মানে ওই ওই তখন আপনি এর ভিতর থেকে ওই ভিডিও দেখতে পারেন, হ্যাঁ মানে ওয়েবসাইটে তখন আর ইউটিউবে আপনার যাওয়া লাগে না, হুম ঠিক না? ওই ভিডিও গুলোকে বলা হচ্ছে এমবেডেড ভিডিও, এই যে যেমন এই ভিডিওটা এখানে ক্লিক করলে এখানেই দেখাচ্ছে, দিস ইজ কল্ড এমবেডেড ভিডিও, এই ভিডিও গুলো ট্র্যাক করতে পারবে,
মানে কত পার্সেন্ট ভিউ আছে আপনার এই ওয়েবসাইটে, এরকম এমবেডেড একটা ভিডিও আছে, সেই ভিডিওর কত পার্সেন্ট, এগুলো অটোমেটিক্যালি ট্র্যাক করবে। এইগুলোকে আপনার বলা হচ্ছে যে কি, এনহ্যান্সড এমবেডেড মেজারমেন্ট, কথা বোঝা গেছে? এবং ফাইল ডাউনলোড, তার মানে আপনার ওয়েবসাইটে কোনো পিডিএফ, টিএক্সটি, সিএসভি, ডট এক্সএলএস, এক্সএলএস যত ফাইল আছে সেখানে যদি ক্লিক করে ডাউনলোড হয় তাহলে অটো ট্র্যাক করবে। এই জিনিসটা আগে আমাদের কোড দিয়ে বসাইতে হতো, এবং এর জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে, সেই ইভেন্টে আবার ইভেন্টের নাম, অ্যাকশন, লেভেল, ভ্যালু এইগুলো দিতে হতো। এইগুলো আবার ওই ডেটা লেয়ার থেকে খুঁজে বের করো, এখানে বসে খুব ঝামেলা ছিল, সেই জিনিসগুলো এই ভদ্রলোক সহজ করে দিয়েছে। এটা আমরা সুন্দর করে টিক চিহ্ন দিয়ে রাখবো, টার্ন অফ করবো না। কথা বোঝা গেছে না যায় নাই? হ্যাঁ এই এইবার ভাই, হচ্ছে এটা তো দূরে যাব, পিক দিচ্ছে সহজ ভাইয়া, মানে ভালো। এটা হচ্ছে ক্রিয়েট স্ট্রিম। ক্রিয়েট স্ট্রিম আমরা ক্রিয়েট করলাম। আচ্ছা এইখানে কিন্তু আমরা কিন্তু দেখেন, এইখানে যখন আপনি হচ্ছে ইসে যাবেন, এখানে আমরা যখন আপনি যাবেন দেখেন এখানে কিন্তু ট্র্যাকিং ইনফো, এটাকে আমরা বলেছিলাম ট্র্যাকিং কোড। ট্র্যাকিং কোডের মধ্যে ছিল আমাদের ট্র্যাকিং আইডি, এই ভদ্রলোক এখন হয়ে গেছে মেজারমেন্ট আইডি। আর এখানে আমরা বলেছিলাম ডাটা সোর্স, এখানে আমরা বলছি ডাটা স্ট্রিম। কথা বোঝা গেছে না যায় নাই? এটাকে আমরা বলছি মেজারমেন্ট আইডি, আর আগের ক্ষেত্রে বলেছিলাম কি ট্র্যাকিং আইডি, যেটা ইউএ দিয়ে শুরু ছিল, আর এটা হচ্ছে যে জি দিয়ে শুরু। আস্তে করে কপি করব। এইখানে বলা হয়েছে যে তুমি এটা কিভাবে করবে, এক্সিস্টিং অন পেজ ট্যাগ এর মাধ্যমে করবে, গুগল গুগল ট্যাগ ম্যানেজার, নাকি নিউ অন পেজ ট্যাগ, এক্সিস্টিং যে আছে ওর মধ্যেও করতে পারেন, বাট আমরা নিউ করে করবো গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে। ওকে আচ্ছা, এখানে কিছু কথা বলেছে কানেক্টেড সাইট ট্যাগ। এই কানেক্টেড সাইট ট্যাগ মানে কি? এরপরে হচ্ছে যে এখানে আরো বেশ কিছু কথা বলছে। আচ্ছা এই কথাগুলো মানে আমি নতুন স্টাডি করতেছি তো এতটা ধারণা আমার হয়নি, বাট এটাগুলো আমরা আলোচনা করবো না আর কি, মানে আমার আরো আরো একটু স্টাডি করতে হবে আর কি। যাই হোক, তো এখন ধরেন যে আমি এটা বসাবো, মানে ভুল ভাল শেখানো যাচ্ছে না, আজকে আমরা ইনস্টলেশন পর্যন্তই থাকি। এখন এটা স্বাভাবিকভাবে আপনি যদি হচ্ছে যে গ্লোবাল সাইটটা বসাতে চান তাহলে এটা কপি করে ওই ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটরে বসিয়ে দিতে পারেন, হেডার ডট পিএসপি এর মধ্যে। কোথায় গেল, কে কে ঘুমায় গেছেন বলেন তো? এই ইনসার্ট হেডার ফুটারে বসালে হবে না ভাই? হ্যাঁ 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 তাও হবে, তাও হবে, ওইটাই তো মনে হয় ভালো ভাই, এখানে হ্যাঁ বসালে। ওটা ভালো, ওটা ভালো, আমি যাই বলতেছি আর কি। বাট আমাদের বেস্ট ওয়ে হলো যে আমরা কখনো এইভাবে বসাবো না, আমরা আমরা সবসময় এক্সপার্টরা কাজ করবো থ্রু গুগল ট্যাগ ম্যানেজার। জাস্ট আমি একটু বলে রাখতেছি যে এইভাবে মানে আমরা ইচ্ছা করলে হচ্ছে যে ওই ইনসার্ট হেডার ফুটার দিয়ে করতে পারি, অথবা হচ্ছে যে আমরা কি করতে পারি হেডার ডট পিএসপি ফাইলের এই হেডের মধ্যেও বসিয়ে দিতে পারি, বাট এই ওয়েতে আমরা করব না। আমরা এখানেও বসিয়ে দিতে পারি বাট এই ওয়েতে আমরা করব না। আমরা করব কোথায়? আমরা থ্রু ট্যাগ ম্যানেজার থ্রু দিয়ে করব, থ্রু ট্যাগ ম্যানেজার, যেহেতু আমরা এক্সপার্ট মানুষ। কথাটা বুঝতে পারছেন? মানে ট্যাগ ম্যানেজারের কোড কোনোভাবে বসাতে পারলে আমরা আর কোথাও যাবো না। ওকে, এখন সুন্দর করে আমরা কি করব, এই ট্যাগে চলে যাব। ট্যাগে কি কি করব, নতুন একটা ট্যাগ নিব, যে ট্যাগের নাম দিব কি, GA4 দিয়ে দাও। এখন এটা একটু পিমার্ট লিখে দিলে ভালো হয়। ওকে, এখন আছে আমরা ট্রিগার করব। এই দেখেন এটা অনেকের বেটা ছিল, আমি আমি হচ্ছে যে মানে আমার তো অনেকগুলো আছে না, আমি অনেকের সাথে ট্র্যাক করছি, মানে বেটা ছিল, এখন কিন্তু সে আর বেটা নাই। এখানে কিন্তু বেটা লেখা ছিল, এবং এর আগে এখানে কিন্তু গুগল অ্যানালিটিক্স ওয়েব প্লাস অ্যাপ ছিল, মনে আছে আমার আগের ভিডিও গুলো দেখেন, যে গুগল অ্যানালিটিক্স GA4 কনফিগারেশন, GA ইভেন্ট, ইভেন্ট গুলো পরে, ইভেন্ট ট্র্যাকিং এর জন্য আমি আরো করবো আর কি। ইভেন্ট মানে যে অ্যাড টু কার্ট, অমক ওগুলো আমি আসতেছি আর কি। তো এই যে গুগল অ্যানালিটিক্স GA4 প্ল্যাটফর্ম, এই জায়গায় আগে বেটা ছিল,
তো বেটা ভার্সন এখন ওইটাই বলে ওরা ওপেন করে দিল নাকি? ওটা ওপেন করে দিয়েছে গত বুধবারে আর কি, মানে এখন এটাই ব্যবহার হবে মানে, এবং আগামী এবং 2021 সালের শুরুতে দেখবেন এটা খুব ব্যাপক হারে ওরা প্রচার করবে, এবং হয়তো সামনে বছরটা চালাবে, তারপর গুগল অ্যানালিটিক্স ইউনিভার্সাল অ্যানালিটিক্স আর থাকবেই না, এই গুগল অ্যানালিটিক্স পরে আমাদের আসতে হবে আর কি। তো এই এখানে কিন্তু দুইটা আছে, যখন আমরা ইভেন্ট ট্র্যাকিং করব মানে যে এগুলো তো অটোমেটিক করে ফেললাম, কিন্তু অ্যাড টু কার্ট, পারচেজ, এই সমস্ত ইভেন্ট তো কাস্টম ইভেন্ট, কাস্টম এগুলোকে এই এখানের ভাষায় আবার বলতেছে রিকমেন্ডেড ইভেন্ট, বুঝতে পারছেন? যাই হোক, ওটা আমরা দেখতেছি, এইটা আমরা তখন ইভেন্ট সিলেক্ট করব। আর এখন হচ্ছে আমরা সিলেক্ট করব কি, গুগল অ্যানালিটিক্স GA4, এখানে বেটা ছিল মানে বেটা ছিল আগে, এখন মোটা নারীর প্রতি তো আমাদের আকর্ষণ বেশি, এখন আর বেটা নাই, আর নারী হয়ে গেছে, এই জন্য আমরা সবাই এটা ইনস্টল করে ফেলবো, কারণ আমাদের আকর্ষণ বাইরে গেছে, বুঝতে পারছেন? সো গুগল অ্যানালিটিক্স 4 চলে গেলাম, এই দেখেন এখন এখানে দিয়েছে মেজারমেন্ট আইডি, আমরা যেটা কপি করেছিলাম আস্তে করে পেস্ট করে দিলাম। ও নো, এটা তো আমরা কপি করিনি, আমরা কপি করেছিলাম ওখানেও ছিল বাস, এই যে মেজারমেন্ট আইডি, এই মেজারমেন্ট আইডিটা আমরা কপি করলাম, কপি করে আমরা কি করব এখানে পেস্টও পেস্ট করে দিলাম, এবং যেহেতু এটা গুগল অ্যানালিটিক্স এর, সেহেতু সারা পৃথিবীতে যত পেজ আছে মানে এই ওয়েবসাইটে, এই ওয়ার্ল্ডের পিমার্ট ওয়ার্ল্ডের ওয়েবসাইটে যত পেজ আছে সব পেজে এটা বসে যাওয়া উচিত, সিম্পল থিং, সুন্দর করে আমরা অল পেজে বসিয়ে দেবো, সুন্দর করে সেভ দিয়ে দেব। এটা একটা সাবমিট দিতে হয়, এটা তো আমাদের জাতীয় দায়িত্ব, জিএ ফোর সুন্দর করে সাবমিট দিয়ে দেব। এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই, ট্র্যাকিং আইডি থেকে ব্যাক গেলাম, আমি এখানে যে এই প্ল্যাটফর্মে চলে যাচ্ছি আপনারা দেখেন, আর এই প্ল্যাটফর্ম থেকেও আমরা চলে যাচ্ছি, এখানে আমরা জাস্ট কেটে দিই, আমরা হচ্ছে যে এই অ্যাকুইজিশনে যে রিয়েল টাইমে চলে গেলাম, তাহলে মেইন ভিউটা চলে আসবে, এটা হচ্ছে যে আমাদের এখন মেইন ভিউ, কথা বোঝা গেছে? এখানে কি কি ছিল দেখেন, রিয়েল টাইম অডিয়েন্স অ্যাকুইজিশন বিহেভিয়ার কনভার্সন, কনভার্সনের মধ্যে আবার ছিল কিন্তু এই যে ই-কমার্স টমার্স এখানে দিয়েছে, এরা আবার এগুলো আরো স্মার্ট করে দিয়েছে, অ্যাকুইজিশন এত কাহিনী ফাইনি নাই, এঙ্গেজমেন্ট, ইভেন্ট, মনিটাইজেশন ওটা আমি পরে দেখাবো, এটা হচ্ছে যে ওই যে কত টাকা সেল হলো কিনা হলো ওয়েবসাইটে সেগুলো আর কি, ইভেন্ট ইয়ে নিয়ে আসছে, ডেমোগ্রাফিক, টেক, এগুলো এখনই বুঝবেন না কেন জানেন, কারণ হচ্ছে এখানে কোনো ডেটা নেই, এখন আমাদের এখানে ডাটা আনতে হবে, কিভাবে ডাটা নিয়ে আসবো এখানে আমরা একটু নাড়াচাড়া করি, তার আগে এই জায়গা গিয়ে আমরা একটু প্রিভিউ মোডে চলে যাই, এই প্রিভিউ মোড, প্রিভিউ মোডে গেলে গুগল GA4 অ্যানালিটিক্স আর একটা দারুণ জিনিস দিয়েছে, সেটা কি জানেন, ওর মধ্যে একটা ডিবাগ মোড দিয়েছে, আপনার ওয়েবসাইটে কি কি ইভেন্ট ঘটতেছে, ওই যে বললাম এখন ইভেন্ট বেজ হয়ে গেছে, কি কি ইভেন্ট হচ্ছে কি না হচ্ছে আপনি স্পষ্ট দেখতে পারবেন, এই যে এখানে বলতেছে ডিবাগ ভিউ, আচ্ছা এর জন্য একটা প্লাগইনও আছে, এই যে এটা মনে হয় এই যে অন করে দিলাম গুগল অ্যানালিটিক্স ডিবাগ, এইটা হচ্ছে যে একটা এক্সটেনশন আসছে নতুন আর কি, আর এখানে হচ্ছে ডিবাগ ভিউ, এই ডিবাগ ভিউতে আমরা ক্লিক করি, এখন এখানে এভরি সেকেন্ড এর ডাটা আসবে, দেখেন 1-2 সেকেন্ড, দেখেন আমি পেজ ভিউ করেছি কোথায়, এখানে পেজ ভিউ, আগে ছিল পেজ ভিউ স্ক্রিন ভিউ স্ক্রিন, কিন্তু এখন নাও ইটস এ ইভেন্ট, এগুলো সব ইভেন্ট, এই জন্য ইভেন্টের দেখেন এগুলো সব প্যারামিটার, পেজের টাইটেল, সোর্স, এভরিথিং এখানে, এবং আমি যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে ব্যবহার করতেছি, এবং আমি যখন এখানে 90% যাব স্ক্রলটাও আসার কথা, কিন্তু এই ক্ষেত্রে নতুন একটা ক্ষেত্রে আমরা ডিবাগ ভিউ থেকে দেখতে পারি, কিন্তু 15 থেকে 20 মিনিট সময় নেয় যখন আমি এই যে এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু ডিবাগ ভিউ না, এই ডেটা আসতে এই অ্যানালিটিক্স এ প্রায় 15 মিনিট সময় লেগে যাচ্ছে, কিন্তু আমরা ডিবাগ ভিউতে আছি বলে এখানে আমরা দেখতে পারতেছি। আচ্ছা এখন আমরা একটু দেখি, এখন আমরা দেখি যে আমরা যে ট্যাগটা দিলাম সেই ট্যাগটা ফায়ার হয়েছে কিনা, এটা কি পিমার্ট না, তো পিমার্ট এই যে GA4 পিমার্ট এটা কিন্তু ফায়ার হয়েছে, হয়েছে না, এই যে আগের ইউনিভার্সাল অ্যানালিটিক্স ফায়ার হয়েছে, এখন GA4 ও ফায়ার হয়েছে, তার মানে
সঠিকভাবে আমরা জি এফোর্টটা বসাতে পেরেছি। এখন হচ্ছে আমরা একটু দেখি, এখানে এটা কেটে দেন, এই ডিভাইড ভিউ থেকে এই যে আমি যাচ্ছি সে, আচ্ছা পেজ ভিউ সেশন স্টার্ট, এটা একটু সময় নেয় বাস, বুঝছেন 15 মিনিট আমাদের এখন গল্প করতে হবে যদি ওই ডেটা দেখতে চাই। মানে পেজ ভিউর পরে সেশন স্টার্ট, এরকম তিনটা ইভেন্ট আপনি পাবেন একটা পেজ ভিউর ক্ষেত্রে, বুঝছেন নি? এই জিনিসটা আমাদের 15 মিনিট এখন আমাদের গল্প করতে হবে, আদারওয়াইজ হবে না। অনেক আপডেট করছে ভাই, হ্যাঁ একটু আপডেট করছে। এবং যদি দেখেন এই দেখেন ডিভাইস ওয়ান কানেক্টেড কোথায়, এই যে গুগল ডিবাগ ডিভাইস ওয়ান কানেক্টেড, তার মানে হচ্ছে যে এই যে আমরা এই যে ডিবাগ মোড ওপেন করেছি, যে ডিবাগার কানেক্টেড, যে কারণে ওখানে দেখাচ্ছে কি এই যে ডিবাগার কানেক্টেড গুগল, এবং ডিবাগার দেখাচ্ছে বলে এই ডাটাটা আসতেছে। কথাটা বুঝতে পারছেন? এই ছিল হচ্ছে আমরা কোডিং এ আছি, এর ভিতরে আমরা একটা জিনিস দেখে আসি, এখানে দেখলে আরো মজা পাবেন। এখানে কি অ্যাকাউন্ট, তার ভিতর প্রপার্টি, এখন আমার প্রপার্টি দুইটা হয়ে গেছে, একটা এই যে পিমার্ট ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর, আর একটা হচ্ছে ইয়া প্রপার্টি। এর কিন্তু কোনো ভিউ নেই বস, এর কিন্তু ভিউ আছে, এই দেখেন অ্যাকাউন্ট প্রপার্টি ভিউ আছে। হয়তো গুগল সামনে বছরের শুরুতে এই ভিউটি আনতে পারে, এর দেখেন গোল আছে। এই ভদ্রলোকের কোনো গোল টোল নাই, এই ভদ্রলোকের কনভার্সন একদম প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে আপনি কনভার্সন করে ফেলতে পারবেন। মানে এর মানে এই গুগল অ্যানালিটিক্স এ গোল ছিল মানে কি, আমরা একটু গোলে যাই, গুগল অ্যানালিটিক্স এ গোল ছিল মানে, গুগল অ্যানালিটিক্স এ গোল ছিল মানে এই যে গোল, এই দেখেন আমার এটা কি আমার ফিমার্ট না, হ্যাঁ গুগল অ্যানালিটিক্স এ গোল ছিল মানে গোল ভিজুয়ালাইজেশন, দেখেন গুগল অ্যানালিটিক্স এ গোল ছিল মানে দেখেন যে আমার অ্যাড টু কার্টে এতজন আসছে, চেক আউট করছে 76 জন, 141 জন, 125 জন চেক আউট করছে, এটা হচ্ছে পার্সেন্টেজ দেখাচ্ছে, তার মধ্যে 47টা অর্ডার হয়েছে, দ্যাট ইজ দ্য ভিজুয়াল, মানে ফানেল, ফানেল ভিজুয়ালাইজেশন। এটা আমরা বসাইছি কিভাবে, যে গোলে আমি বলেছি যে একটা সার্টেন অ্যাকশন কমপ্লিশন করেছে, একটা সার্টেন অ্যাকশন, একটা ইউজার আমার ওয়েবসাইটে এসে একটা পার্টিকুলার অ্যাকশন সেট কমপ্লিট করেছে, তার মানে কি সে অ্যাড টু কার্ট করেছে, দ্যাট ইজ কল্ড গোল। সে আমার ওয়েবসাইটে এসে 10টা পেজ ভিজিট করেছে, এটা আমি ট্র্যাক করতে পারি, দ্যাট ইজ মাই গোল। এই গোল ফল এখানে আর নাই, সেটাকে সে নিয়ে গেছে একবারে কনভার্সনে, কিভাবে এই অল ইভেন্ট, এগুলো তো আমরা এখনো পাবো না, এটা আমাদের পাইতে সময় লাগবে, এখানে কোনো ডেটা নেই, এই ডেটা আসতে সময় লাগবে ওই 15-20 মিনিট। এবং আপনারা একটু কষ্ট করে pmart.com.bd একটু ভিজিট করেন, পারবেন নাকি ঘুমাচ্ছেন সবাই? আমি কষ্ট অবশ্যই অবশ্যই করবো, কেন পারবো না, আরে মোবাইলে চলে গেছে নাকি তপন সাহেব? হ্যাঁ মোবাইল দিয়ে আছি ভাই, ক্রিয়েট ইভেন্ট করতে পারবেন, মডিফাই ইভেন্ট করতে পারবেন, আরো কয়েকটা পয়েন্ট আছে, এই জিনিসগুলো হচ্ছে যে এখন না, এই জিনিসগুলো একটু পরে আমি এর উপরে ইয়া নিয়ে আসবো, টিউটোরিয়াল নিয়ে আসবো অন মাই ওয়ান আর কি। প্রমিট হয় নাই না, এই যে পেজ ভিউ সেশন স্টার্ট এভাবে আসবে আর কি, মানে প্রত্যেকটা এক একটা ইভেন্ট হিসেবে ধরবে আর কি, এইটা হচ্ছে মূল মন্ত্র ছিল আর কি।
বুঝতে পেরেছেন? কোন ইউজার এখনো আসেনি না? বস আমি আছি তো ইউজারে। ইউজার আছেন কিন্তু যে সময় লাগে। এই যে আসছে 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 এসেছে এসেছে এসেছে। এই দেখেন 8 জন ইউজার, ডেস্কটপ থেকে এত, মোবাইল থেকে এত, এবং এই যে ঢাকার বুকিং। হ্যাঁ, এবং হচ্ছে দেখেন যে এই দেখেন আপনি কে কে কোথায় কোথায় গেছে। এই যে চেক আউট হয়ে অনেক কেউ গেছে, চেক আউট কার্টও করে ফেলছেন। হাই জি ভাই, আমি করছি, আমি আমি। এবং এই যে এখানে পেজ ভিউ দেখেন, পেজ ভিউ, ইউজার এঙ্গেজমেন্ট, ফার্স্ট ভিজিট, সেশন স্টার্ট। এই দেখেন স্ক্রল করছে, স্ক্রল করছে মানে কি জানেন? স্ক্রল ও কখন ট্র্যাক করতে পারে? ওই যে এই স্ক্রল ইভেন্ট ট্র্যাকিং কিন্তু আমরা বসাইনি, যখন 90% করেন তখন ও ট্র্যাক করে ফেলে। ফার্স্ট ভিজিট মানে কি বুঝালো ভাই? আচ্ছা বলি এখন। আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে যে বোঝার সুবিধা হয়তো, যদি মানে হচ্ছে যে এটা একটু কেটে দেন, সবাই চলে, সবাই বের হয়ে যান। এখন আমিই পাবো, সবাই বের হয়ে যান, সবাই বের হয়ে যান, লিভ করবো। হ্যাঁ একদম লিভ। আচ্ছা এই যে লিভ করলেন তাই না, লিভ করলেন কতক্ষণ পর্যন্ত? এখনই যদি আপনি আবার চলে আসেন তাহলে আপনি কি সেম সেশনে থাকবেন নাকি ডিফারেন্ট সেশন হবে? সেম সেশনে থাকার কথা। সেম সেশন কেন? 30 মিনিট পর্যন্ত হচ্ছে গিয়ে সেম সেশনে থাকে। এক্স্যাক্টলি, 30 মিনিট পরে যদি কেউ আসে তাহলে দ্বিতীয় সেশন। আচ্ছা এখন ধরেন আমি একটু ডিবাগ মোডে যাই, ডিবাগ ভিউতে যাই, আমি একটা পেজ ভিজিট করি, ডিবাগার কানেক্টিং, ঘুম এসে গেছে। না বস আছি, আমি শুনছি আর কি। স্ক্রল দেখালো কিন্তু ইয়ে দেখালো না কেন? এটা ওয়ান বাই না, এটা 1/1 হওয়ার কথা। এটা পেজ ভিউর পরে সেশন স্টার্ট, এই যে এরকম হওয়ার কথা আর কি। ডিবাগ ভিউতে আপনার হচ্ছে যে প্রথমে আসার কথা হচ্ছে যে সেশন ফার্স্ট সেশন স্টার্ট, ফার্স্ট ভিজিট, ইউজার এঙ্গেজমেন্ট, পেজ ভিউ, ওয়ান বাই ওয়ান আসা। এবং প্রত্যেকটা একটা ইভেন্ট, দেখেন এখানে নাম দিচ্ছে কিন্তু ইভেন্ট নেম, মানে এই জিনিসটা এইখানে দেখাতে পারলে আমি জিনিসটা ব্যাখ্যা করতে আমার সুবিধা হতো। কাজ করতেছে না, ঘুমাচ্ছেন না? কে একজন ঘুমাচ্ছে মনে হয়। বস অন্য কেউ যদি সাইট ভিজিট করে একটু দেখেন তো। আচ্ছা সবাই করেন দেখি, সবাই করেন একবার, সবাই করেন একটু দেখি। ইউজার এঙ্গেজমেন্ট, পেজ ভিউ। আচ্ছা এখান থেকে শুরু হলো মনে হয় একদম, পেজ ভিউ, তারপরে ফার্স্ট হচ্ছে পেজ ভিউ, তারপর আছে এঙ্গেজমেন্ট। স্ক্রল করেন, স্ক্রলটা স্ক্রল করেন। হ্যাঁ করছি ভাইয়া, করছি।
দাম কেন ক্যাপসিকামের? 10 সেকেন্ড পরে, মানে 10 সেকেন্ড কোন একজন লোক ওয়েবসাইটে আসার পরে, এই যে 10 সেকেন্ড পরে ইউজার এঙ্গেজমেন্ট শুরু হবে, তারপরে কি হবে এই যে, এরপরে পেজ ভিউ, ওই যে আমি ইয়ে করলাম, এরপরে হচ্ছে স্ক্রলিংটা, হ্যাঁ দেখি স্ক্রলিং করছি, আমি এখানে গেলাম, স্ক্রলিংটা নিল, এরপরে বস একটু কার্ড থেকে বেরিয়ে আসতো, আমার ধরতে পারে না মনে হয়। একটু কার্ড তারও ধরবে না, একটু কার্ডের জন্য আমাদের রিকমেন্ডেড ইভেন্ট বসাতে হবে। স্ক্রল ধরার পরে তো অন্য কিছু ধরছে, ওই যে স্ক্রলের উপর প্রথমে ফেস ভিউ ধরছে, মানে ফেস ভিউ বললাম, এরপরে হচ্ছে যে আগে ধরতো সেশন, আগে ধরতো সেশন, এখন হচ্ছে যে ইন্টারঅ্যাকশন বা এঙ্গেজমেন্ট আর কি। স্ক্রলটাও ধরবে, এই যে স্ক্রল ধরলো, তারপরে এই তিনটাই মনে হয় ইভেন্ট, মানে স্ক্রল এর পর বস আর কি আশা করতেছেন আর কি, এটা জানতে চাচ্ছি। এই তিনটা, এই তিনটা ইভেন্ট, এখানে আমি যত ইভেন্ট বসাবো তত ইভেন্ট আসবে, কিন্তু এমনিতে একটা নর্মাল পেজের ক্ষেত্রে এই যে আমি পেজটা করলাম ফার্স্ট 10 সেকেন্ড পরে, এই যে আমি করলাম ফার্স্ট 10 সেকেন্ডের মধ্যে ও ধরবে হচ্ছে ইটস এ পেজ ভিউ, এরপরে হচ্ছে যে সেশন ক্রিয়েট হয়ে গেল, এখন তো সেশন আমরা বলবো না, এখন বলবো আমরা হচ্ছে ইভেন্ট, এরপরে হচ্ছে যে ইউজার এঙ্গেজমেন্ট, মানে কি আমার ইন্টারেকশন হচ্ছে, আমি দেখতেছি, দ্যাট ইজ কল্ড ইউজার এঙ্গেজমেন্ট, এরপরে হচ্ছে স্ক্রল। সো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা ইভেন্ট, আর ইউনিভার্সাল অ্যানালিটিক্স কি করতো, এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ইভেন্ট করার কারণে ও কিন্তু বিহেভিয়ারটা আরো ভালোভাবে ট্র্যাক করতে পারবে, এইটাই বোঝাইছে আর কি গুগল। ফেসবুক ইউজার এনগেজমেন্ট আর স্ক্রল, এই আপাতত এইটুকুই ভাই, ব্যবহারে সন্তুষ্ট থাকে না? ঠিক আছে বস, ভিডিওটা এটা তো